কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছেন সারা বাংলাদেশ। তারপর তিনি সংকল্প করেন পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করবেন। সেই চিন্তা থেকেই নিজেকে খাঁটি মুসলিম দাবি করে এই যুবক প্রথম সফর হিসেবে পায়ে হেঁটে মক্কা মদিনায় যেতে চেয়েছেন। গত বছরের 8ই জুলাই দুপুরে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে পবিত্র মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বর্তমানে তিনি 190 দিনে ইরানের একটি মরুভূমির পথ ধরে হাঁটছেন। আলিফ মাহমুদ নাঙ্গলকোট উপজেলার বর্তলি ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। প্রায় 8000 কিলোমিটার পায়ে হেঁটে চলতি বছরে হজ করার কথা রয়েছে তার। আলিফ মাহমুদ এক ভিডিও সাক্ষাৎকারে জানায়, বাড়ি থেকে বের হয়ে ঢাকা যশোরের পথ ধরে বেনাপোল সীমান্ত পার হয়ে 67 দিনে ভারতের 7টি রাজ্যে হেঁটে ভারতের ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে যান। পাকিস্তানে 44 দিন হেঁটে করাচি লাহোর পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত পার হয়ে ইরান প্রবেশ করেন। আলিফ মাহমুদ বর্তমানে 7 দিন ধরে ইরানের একটি মরুভূমির পথ ধরে হেঁটে ইরাকের দিকে রওনা দিয়েছেন তিনি। আলিফ জানিয়েছেন, মক্কায় যাওয়া পর্যন্ত তার পুরো খরচ বহন করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। তার এই যাত্রায় সবার দোয়া এবং সহযোগিতাও চেয়েছেন আলিফ মাহমুদ। দর্শক, আমার আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিটি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।